যারা 2000 2500 মানুষকে ইফতারি দেয় এই ব্যক্তিগুলো জিনিসগুলোকে গুদামজাত করে 5 টাকার জিনিস 500 টাকা বিক্রি করে লাগবে না আমাদের কোন 2000 2500 মানুষের ইফতারি লাগবে না তরুণ প্রজন্মের ছেলেদেরকে বলবো উঠে দাঁড়ান একজন 50 50 জনের দায়িত্ব নেন 50 জনের ইফতারির মধ্যে 30000 টাকা খরচ হবে না আপনি বর্তমান বাংলাদেশের মধ্যে ব্যবসা বাণিজ্য যে আন্দাজ আমরা করছি কাফেররা লজ্জা পাবে আমি যে দেশের মধ্যে থাকি টেস্কো একটা দোকান আছে যারা ইংল্যান্ড আমেরিকা থেকে এসে তারা যাবে এটা আমার মনে হচ্ছে এখন 50% শিয়ার অন বাই এন ইহুদ ইহুদি শিয়ার 50% সেই দোকানের মধ্যে রমজানের সেল দেয় গত 2 সপ্তাহ আগে আমাদের ক্ষতি ফোন করে দুষ্টামি করার জন্য ফোন করে বলতেছে তেল কি পাঠাই দিব এখন কেন কত টেস্টের মধ্যে তেল লাগছে কি রকম তো একটা নিলে একটা ফ্রি তো একটাতে 5 কেজি তো একটা নিলে আর একটা ফ্রি পাচ্ছে দুইটা মিলে রমজান সেল হওয়ার কারণে 12 পাউন্ড 10 কি 12 পাউন্ড করলে ভুলে গেছি 12 পাউন্ডে 1300 টাকা হয় 1300 টাকায় 10 কেজি তেল ইংল্যান্ডের মতো জায়গার মধ্যে রমজান সেল আপনি আমাদের দেশে দেখেন সবার মুখে দাড়ি সবাই হজ করতে যায় কিন্তু আমি যদি এখন ফারুক আজমকে নিয়ে আসি আমার মনে হয় মুসলমানের লিস্ট থেকে ফারুক আজম দেখে দেখে আমাকে বাদ করে দেবে এই ধরনের মুসলমান আমরা পরশু এক ব্যক্তি আমরা ঢাকায় যাচ্ছি রাত্রে 2টা বাজে তার কথার কারণে এই 30 জন যাত্রীর ঘুম হারাম হয়ে গেছে কি করতেছে জানে সে তার বন্ধুকে নামাজের দরস দিচ্ছে কিসের দরস নামাজের দরস আর আমার নবী এক সাহাবীকে আরেক সাহাবী খাইতে দাওয়াত করেছে ওই সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি তো রোজা রেখেছি নফল রোজা আমার নবী বলছে আরেকজন দেখেছে খেয়ে নাও রোজা আরেকবার করে নিও রোজা ভাঙতে পারবা মানুষের মন ভাঙতে পারবা আপনারা বুঝতে পেরেছেন আমরা আমি শুধু তরুণ প্রজন্ম আমার টার্গেট বাহার মে যায় এই জামানা তরুণ প্রজন্মকে বলছি আমরা এই কাজগুলো করতে পারবো না আমরা মানুষ আমরা জীবজন্তু না প্রাণী না যে যেখান থেকে পারি টাকা উঠাই নিয়ে ফেলব এরপরে 2500 মানুষের মধ্যে ইফতারি বিতরণ করব কোন 2500 মানুষের ইফতারি লাগবে না তরুণ প্রজন্মের ছেলেদেরকে বলবো উঠে দাঁড়ান এক একজন 50 50 জনের দায়িত্ব নেন 50 জনের ইফতারির মধ্যে 30000 টাকা খরচ হবে না আপনি এই যারা 2000 2500 মানুষকে ইফতারি দেয় এই ব্যক্তিগুলো জিনিসগুলোকে গুদামজাত করে 5 টাকার জিনিস 500 টাকা বিক্রি করে লাগবে না আমাদের তরুণ প্রজন্ম দ্বারা আমরা কাজ করছি আমাদের ছেলেগুলোর কাছ থেকে জিজ্ঞেস করেন কেমনে কি করতে হয় প্রত্যেক তরুণ প্রজন্ম তরুণ ছেলেরা 10 12 জন একসাথে হয়ে আপনারা মাহফিল করেন না মিলাদুন্নবী করেন না লক্ষ লক্ষ টাকা খরচ করেন না যেভাবে মিলাদ করে সেই জজবা নিয়ে মানুষের মধ্যে ইফতারি বিতরণ করে গরিবদের মধ্যে খাওয়া দাওয়া বিতরণ করে রাস্তা চলতি পথে দেখেন কোন ঘরের মধ্যে কার চেহারা কালো তার রাতের অন্ধকারে গিয়ে তার মাথায় হাত দেন আপনার সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসেন যেই ব্যক্তি এই কাজগুলো করবে 10 দিনে যেই নৈকট্য আল্লাহর অর্জন করবে আমার মতো ব্যক্তি 50 বছর তাহাজ্জুদ পড়তে পারবে না 50 বছর তাহাজ্জুদ পড়ে পারবে না আমরা ইউরোপের মধ্যে দেখেছি ইফতার পার্টি করলে সবাই হা করে তাকিয়ে থাকতো আমাদের রমজানের কাহিনী শুনে আমাদের রোজার কাহিনী শুনে এবং অবাক হয়ে যেত ছোট ছোট বাচ্চারা 22 22 23 23 ঘন্টা রোজা রাখা কি সম্ভব আমরা গত পরশু আমাদের খতিব সাহেবের সাথে ইংল্যান্ডে হাসাহাসি করতেছি উনি আমারে ফোন দিয়ে সবাই লোভ লাগানোর জন্য জিজ্ঞেস করতেছে জানেন এবার ইফতার কয়টায় আমি বলছি কয়টায় তো 6:30টায় কি বলে বেকুব 6:30টায় আমাদের মানে আজ থেকে 7-8 আজ থেকে করোনার আগে ধরে 9:30টায় ইফতার 9:30টায় সেহরি শেষ হতো 2:45টায় তো 2:45 থেকে আপনি হিসাব করে দেখেন 9:30 পর্যন্ত এত দীর্ঘ দিন ছেলেরা 10 বছরের 12 বছরের ছেলে রোজা রাখছে
सात आठ बचर ऐले এরকম একটা স্পিরিচুয়াল অ্যাটমোস্ফিয়ার তৈরি হয় মাহে রমাদানের মধ্যে।